Assalamu alaikum. Hello viewers. Welcome to Almanai National Academy. আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার নবীদের মায়ের অন্যত হল, এই দুনিয়ার জমিন আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আমরা আল্লাহর যত ইবাদত করতাম, আর আল্লাহর যত ইবাদত করার সময়ে যদি আমরা অলি কামিলর দ্বারস্থ হইয়া ইবাদত করি, ইবাদতের মধ্যে মজা আইব, ফায়দা আইব, ফায়দা আইব। কেউ আমরা যদি বয়স হইয়া সবক চালাই না, নিয়ম কানুন মানিয়া চলি না, কোনো ফায়দা হইত নাই, কোনো ফায়দা পাইতাম নাই, আমরা অসুবিধা পড়ে যাইমো, আর আমরার অসুবিধার দ্বারা আমরা ফিরে কামিল রে গালি দেওয়াইমো। ও কি নাইলা অন্য আপনার ফির সাহেবর মরে দখলে কইবা, রায়পুরি সাহেবর মরে দিতাই নমাজ পড়েন না, রায়পুরি সাহেবর মরে দিতাই সুন্নত নাই। ও ভাই নবী জি ফরমাইছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যাই নামারে সুন্নত মায়া করলাই, তুমি আমারে মায়া করবা। আল্লাহর রাসূল ফরমাইতরা, ও ভাই নবীর মায়া যদি আমার দিলর মধ্যে থাকে না, আমি মালিকুল মউতর মুলাকাত কিলা করমু। নবীর মহব্বত যদি আমার দিলর মধ্যে থাকে না, নবীর মায়া যদি আমার দিলর মধ্যে থাকে না, মালিকুল মউতর মুলাকাত বড় কঠিন মুলাকাত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজা যে সময় সালাম জানাইলা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মাদানার রিসালাত, ও নবীর পরিবারের মানুষ দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো, হযরতে ফাতেমা হইল ও আব্বা খে মেহমান আইছেন। দরওয়াজা খোলার কথা হইলা, আল্লাহর রাসূল এখন মাগো দরওয়াজা খুলিয়া দেও। হযরতে ফাতেমা দরওয়াজা খোলার লগে লগে মালিকুল মউতর সরাসরি মানুষ রূপে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ফাতেমা কইলো, আব্বা আরো বড় জমিন আইলা মেহমান, আর আমি কোনদিন দেখছি না, আমার বড় ডর লাগছে। তখন আল্লাহর রাসূল কইলা, হাজা হাদিমুল লাজ্জাত হাজা মালাকুল মউত। এই দুনিয়ার মজারে শেষ করলে বলা, এই দুনিয়ার মহব্বতে শেষ করলে বলা, মাগো এন মালাকুল মউত। হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি বুঝতে পারলাম আলান সিরতু ইয়তিমান, ও আব্বা আমি বুঝতে পারি আর ও মাত্রনি আমি এতিম হই যাই আর। হযরতে ফাতেমা চিৎকার দিয়া কান্দন আরম্ভ করলা, আল্লাহর রাসূল আর দেশা দিয়া কইল, মাগো তুমি কান্দিও না, আমার ধারল, আমার ধারল। হযরতে ফাতেমার খান নবীর মুখ মোবারক ধারণিয়া কইলা, মা এই জমিন থেকে আমি যাওয়ার বাদে সর্বপ্রথম যদি কারোর মুলাকাত হইতে, তুমি ফাতেমার সঙ্গে আমার মুলাকাত হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মালিকুল মউত ইজাজত লইলা, ও ভাই দুনিয়ার গভর্নর হইলো কারোর কাছে, এই বস্তি ইজাজত লনে বলা নাই, এই বস্তি ইজাজত লনে বলা নাই, আল্লাহর রাসূলের কাছে ইজাজত লইলা। হে আল্লাহর রাসূল ও আল্লাহর হাবিব, আপনি সাইন যদি ও জমিনের ওই তার সাইন যদি সশরীরে আল্লাহ পাকের আরশে ভরির মধ্যে উঠা নিয়ে হইত, আমার নবী যে আমরার বেসে জবাব দিলা, আমার দান্দার মুবারক শহীদ হওয়ার উম্মত, আমার মাতার রক্ত দুটা পর্যন্ত গেল আমার উম্মত, আমার উম্মতে জমিনে তো আমি আল্লাহর আরশে বলির মধ্যে যাইতাম নাই। আমি সামান্য অপেক্ষা করি আমার ভাই জিব্রাইল আমিনর
আমারে তোমের মতো উম্মত আমারে গুনতরে খাওয়ালা হইয়া লইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত ইব্রাহিম আমিনের পরবর্তীকালে আল্লাহর দরবারে গিয়া হইল, আল্লাহ আপনার হবিব কুশল রাজি আছেন, কিন্তু আপনার হবিবে হয়তো তার উম্মত খাওয়ালা হইয়াইতা। আমরা যদি সামনে রাখিয়া চলি তাহলে ভাই দুনিয়া আখেরাতের মধ্যে আমরা কামিয়াবি, আল্লাহর রসুল এমনকি আল্লাহর জাহাত আমরা জিম্মাদার হয়ে যাইবা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার মতো শক্তিওয়ালা মানুষ নাই, আমার মামুজি বহুত বড় মহাদ্দিস বেটা, জন্মতে আপনার 40 জন মানুষের শক্তি যে নবীদের শরীরের মধ্যে আছিল, দুনিয়ার 80 জনের শক্তির একত্রিত হলে জন্মতে এক মানুষের শক্তি, জন্মতে 40 জন মানুষের শক্তি নবীর শরীরের মধ্যে আছেন। ওই সময় আল্লাহর রাসূলে জিব্রাইল আমিন কইলা, ও ভাই জিব্রাইল তুমি সাক্ষী থাকিও, ও মালিকুল মওত তুমি সাক্ষী থাকিও, ও ফাতেমা তুমি সাক্ষী থাকিও, আমার আল্লাহ যাতেন কইছেন আমার উম্মতের জিম্মাদার হইবা, ও মালিকুল মওত যদি আমারে জাহান্নামের অগ্নির মধ্যে দেখি আল্লাহ বেকর আল্লাহ রূপে আমি রাজি হইতাম নাই, ভাই তুমি তোমার কাজ রে আরম্ভ করে দেও। হযরতে মালিকুল মওতে আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সিনাত আত রাখার পরে 400 জন মানুষের শক্তি যে নবীদের শরীরের মধ্যে, ও নবী দিয়ে হইতা, ও মালিকুল মওত আমি দুঃখ পাইয়াম, আমি অনুমান করতাম পারিয়া তুমি কুয়ে তুলোর পাল মোহাম্মদুর সিনাত উঠাই লইছ। মালিকুল মওত হইল আল্লাহর হবিব, দুনিয়া সৃজন তাকে লইয়া কেয়ামত আরম্ভ যে সময় দেব, আমি আমার জান রে আল্লাহর হাতে সপর্দ করব দিন পর্যন্ত, ইলা মওতর বালা ব্যবহার আর খেয়রের সঙ্গে হইত নাই। এরপরে আল্লাহর রাসূলে হইত আমি দুঃখ পাইয়ার ভাই মওতর কি সামান তৈয়ার করলাম, মুমিন আসে নাকি দর সামনে কবর কেরামান কাতিবেন খান্দের উপর, সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় এত সহজ মৌতর সময় হয়েছিল আমি দুঃখ পাইয়ার, এরপরে মালিকুল মওত ওসিয়ত করিলেইলা, ও মালিকুল মওত কিয়ামত পর্যন্ত আমার বেড়া জমিন মানে ওলা উম্মত আছেন, বিশ্বর কোনায় কোনায় আমার উম্মত আছেন, আমার তার যা মৌত কষ্ট আছে আজ তুমি মোহাম্মদুর সিনাত তাকে উদ্ধার করিলা, আমার উম্মত রূপে যদি তুমি আমার তাই মান লইয়া জমিন থাকি যাইতা নাই। ও ভাই হল যে নবী যে মৌতর সময় পর্যন্ত আমরা মৌতর কষ্ট টানছি না রূপে লইলা, আজ ও নবীজির সুন্নত আপনার আমার সামনে জন যাওয়ার, ও নবীজির দিন আপনার আমার সামনে মিটের, ও নবীজির দিনের জন যাবার হইয়া যার, খাইল কেয়ামতর ময়দান আল্লাহর রসুলের দরবারে গিয়ে আমরা কি জবাব দিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা।
sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahabihi wa sallam. আমি যে আয়াত পড়েছি ও আয়াত কিয়া মুমিনের সাতটা সিফত আছে, ও চার সিফত বয়ান করবো, এরপরে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা জানত সেগুলো লই আইবা। আল্লাহ পাকে ফরমাইতা আমরা এখানে ইবাদতের লাগি ফায়দা করছেন, লিয়া উবুদু না লিয়া আরিফুন, আল্লাহর পরিচয় করার লাগিয়া। আর আমরা দুনিয়ার জমিন আইয়া আল্লাহ রাতে ভুলে গেছি, ইয়ে দুনিয়া জি লাগানে কি জাগা নেহি, ইয়ে ইবরত কি যায়ে তামাশা নেহি। এই দুনিয়ার জমিন মোহব্বত লাগাইয়া সবাই কাটাইবার জায়গা নাই। নবী যে ফরমাইতা দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হইল আখেরাতর ক্ষেতর জায়গা। হযরত হাকিম উলম্মত আশরাফ আলী সাহেব তানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা, আল্লাহর নেক বান্দা যারা তারার মধ্যে চারটা গুণ থাকবো। এক নম্বর গুণ হইল বান্দা বলা কি মুহতামিল হও, আল্লাহর বান্দা মুসিবতের সম্মুখীন হইবা। আমার ভাই এখন বারবার আপনার তো কষ্ট দিয়ার বেয়ার দবি করি, আর যদি কারোর সামনে খালি জায়গা তাই খালি জায়গা মারিয়া বোকা সামান্য জিকির হরকা ইনশাআল্লাহ বরকত হল, বরকত হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, এত মানুষ আর জিকিরের আওয়াজ কেন উঠে না এখানে, মনে হয় মানুষের বড় অসুবিধা। একে মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নেক বান্দা হলার সাইটা গুণ বয়ান ঘটা, বানন ডাল হা এই সাইর অক্ষর দ্বারা সাইটা গুণ বয়ান ঘটলা। এই সাইর গুণ যদি আমার মধ্যে থাকে না তাহলে আমি প্রকৃত মুমিন নাই। বা অক্ষর দ্বারা হেকে মোলাম্মা তানো ইসাব রহমাতুল্লাহ নেই মুরাদ লইছেন বন্দা বলা কি মহতামিল হ, আল্লাহর বন্দা মুসিবতের সম্মুখীন হইব, বিপদের সম্মুখীন হইব, বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর নাম থেকে দূরে সরত নাই। আমরা আছেন আমি মাথার বেশ তরলে নমাজ জায়গি, মাথার বেশ তরলে জুমা পর্যন্ত হজ হয়ে যাবো কিনা, কিন্তু একই মোলাম্মত আল্লাহ যাতে পরীক্ষা হলছেন নবীজির দোয়ার খাতিরে, ইলা কোন মুসিবত আর ইলা বিপদ আমার উপরে আর না। হজরতে দয়ার করম হয়ে গেল, আল্লাহ যাতে তার নবীরে মাফ করে দিলাইতা, আল্লাহ যাতে জিব্রাইল আমিন রে পাঠাইলা, যাও সান জিব্রাইল আমার আয়ুব আমার নামের উপরে অটল আর চলাচল নিয়ে তুমি সামান্য পরীক্ষা করিলাও। হযরতে জিব্রাইল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইয়া কইলা আসসালামু আলাইকুম,
সালাম করার লগে লগে আইবা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দেওয়া সম্ভব হইল না। আর দিয়ে সারা দিলে সামান্য আসতে কিছু সময় পরে জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ইয়া জিব্রাইল। হযরত জিব্রাইল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও নবী আইয়ুব আল্লাহ পাকে যে ইমতিহান লইলা এই ইমতিহানে বোধহয় আপনার কষ্ট হয়ে গেছে, আমি সালাম করলাম সালামের জবাব দিতে বিলম্ব করলাই। হযরত আইয়ুব আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল ভাই জিব্রাইল আমি আল্লাহর জাতর উপরে খুশ আর রাজি আছি, তুমি যে সময় সালাম করলাই আমার আল্লাহর জাতর ফাটাই দেওয়া এক মেহমান এক ফোকা আমার জিব্বার আগার মধ্যে খাওয়াত আসলা, যদি আমি সালামর জবাব দেই জবান দিয়া আল্লাহর পাঠাই দেওয়া মেহমানের কষ্ট হইব, যার কারণে আমি হাত দিয়ে সারা দিলাম। পরবর্তীকারে আলম আসে মরি তাকে খুশাল্লা দিলা আর জিব্রাইল আমি রেখেল জিব্রাইল আমার আইবর লাগে বরকত দোয়া দিয়াই যাও, আমি আমার আইবর উপরে খুশাল্লা দিয়ে গেলাম। ও ভাই সামান্য জ্বর হইলে যেন মাছ খোঁজা হয়ে যায়, সমস্ত শরীরে আপনার চালনের মতো বানাইলা ফুকায় খাইয়া জিব্বা চালনের মতো হয়ে গেল, জিব্বার আঘাত ফুকা হওয়া তো সময় সালামর জবাব দিতে বিলম্ব হইল, বিলম্ব হওয়ার কারণে জিব্রাইল আমিনে প্রশ্ন করে লইলা আপনি কি আল্লাহ জাতের উপরে খুশাল্লা দিনাই। ইয়াদ লাগাও মুসলমান, আমরা যারা আল্লাহ জাতর ফরজ নামাজ সাড়ি দিয়াল আল্লাহ জাতর দিনর হুকুম আকামরে আপনার আমার ঘর থাকি জনজা বাহির হইয়া যার খাইল পরবর দিগারে আলমর দরবার আপনি আমি চেহারা দেখাই মুখিল্লা। হযরত আইয়ুব আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণ কষ্টর পরীক্ষা করা হইল। এরপরে দুই নম্বর অক্ষর নুন, এই অক্ষর দ্বারা হাকিম ওলম্মাত আশরাফ আলী সাহেব তানভী রহমাতুল্লাহ আলাইহি মুরাদ লন নাশাত ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নেক বান্দা যাই নাই বা এই যত বড় মুসিবত বড় কা মুসিবতের সময় খুশি মনে আল্লাহর জাতরে আল্লাহ হইয়া ডাকিবা। আই দেহ কাবারি হল একটা মা তোমার ইয়াদ হইছে, আই যে আমরা কিছু সংখ্যক মানুষে মসজিদ হইয়া নমাজ পড়িয়ার বাড়ির মধ্যে নমাজ পড়িয়ার আর আমার পরিবারের কোন সদস্যর কথা ইয়াদ নাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি পরিমাণ মায়া একে উম্মতর লাগিয়া আর আল্লাহর জাতর কি পরিমাণ মায়া আমরা লাগিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন মাত্র তিনটা রুটি, মাত্র তিনটা রুটি, ভিখারি বেটি ছোট বাচ্চা কোলে লইয়া আইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সওয়াল করে লইলা মা গো খাওয়ার কোন ব্যবস্থা আছে নি? উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও মা তিনটা রুটি আছে আল্লাহর রাসূলও খাইছেন না আমিও খাইছি না, ওই একটা রুটি নেও চাইন, ওই একটা রুটি নেও চাইন, এই রুটির দুই অংশ করিয়া একটা বেটিয়ে বেটির বাচ্চার হাতে দিলা আর একটা লইয়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সঙ্গে আলোচনা করা, আলোচনা করতে না করতে বাচ্চা তার আতর এটা খাই লাইল, মায়ের এটা খাইতা ওটা আবার তাকে ঝাপটা মারি লইয়া বাচ্চা তার মুখ ঢুকাই দিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরত শিবনার বাজে হইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আই যে হাজব ঘটনা দেখলাম আল্লাহর বান্দারে একটা রুটি দিলাম বাচ্চারে অর্ধেক দিলাম অর্ধেক তাই না তোর আল্লাহ আমার লাগে গফ করাত, বাচ্চা তার রুটি খাইল তার মাতা মার হাতের রুটিটা ওরে খাড়িয়া নিয়ে খাওয়া আরম্ভ করে দিল, মার আওলাদর লাগি অত মায়ানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আয়েশা আল্লাহর জাতর 100 মায়া
আর একশো মায়ার মধ্যে মাত্র এক মায়া দুনিয়ার তাম মখলুকর কাছে বাঁচিয়া দিস। এক মায়ার কারণে আল্লাহর বান্দির মুখ তাকে আপনার বাচ্চা আনিয়া খাইলার দেখায়নি, কিন্তু আমার আল্লাহর জাতর আরো 99 মায়া আমার উম্মতর উপরে হোক সুবহান আল্লাহ। কিন্তু ও ভাই এত মায়া আমার আল্লাহর জাতর তাহার বাদে আমি কিনা ফজর টাইমে ঘুমাই, এত মায়া আল্লাহর জাতর আমার উপরে তাহার বাদে যে আল্লাহ রে আমি আল্লাহ হইয়ার না, ও আল্লাহ আমার রেজে একটা দিন বন হল্লা না, ও আল্লাহ সূর্য উঠা বন হল্লা না, ও আল্লাহ চন্দ্র উঠা বন হল্লা না, আমি আল্লাহ জাত রাখিলা বলিলাম। আমার দোস্ত হলার বুজুর্গ হন হযরত হাকিম মোহাম্মদ আশরাফ আলী সাহেব তানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, দুই নম্বর অক্ষর নুন, এই নুন অক্ষর দ্বারা মুরাদ লইছেন নাশাত ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দা মুসিবত পড়ো বিপদ পড়ো বিপদ পড়ো ঠিক মুহূর্তে তুমি তোমার আল্লাহর যাত্রা খুশ আর রাজি হইয়া আল্লাহ হইয়া দেখিলেইও তোমার আল্লাহর যাত তোমার উপরে রাজি হয়ে যাইবা। যেটার উদাহরণ আনছেন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর বারবার ইমতিহান লইল ইহুদি হলে অগ্নির কুণ্ড তৈয়ার করিয়া, অগ্নির কুণ্ডর মধ্যে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরাসরি ফালানি সম্ভব হইল না, কারেন্ট লাগাইয়া অগ্নির মধ্যে ফালানি হইল। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি ফলার লগে লগে জিব্রাইল আমিনে কে সুপারিশ চাইলা, ও খলিলুল্লাহ যদি আপনি চাইন তাহলে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতাম, আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে আগুন থাকি নাজাত দিতা। দেহকা মুসিবত পড়লে আল্লাহর নেক বন্দা হলো কিলা আল্লাহর যতর লাগি মহব্বত থাকে আর কিলা খুশি তখন হযরত ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও ভাই জিব্রাইল আমি তোমারে রাইবার দরার সম্ভব নাই, যে আল্লাহ নমরুদ রে বানাইলা, যে আল্লাহ আগুন রে সৃজন করলা, যে আল্লাহ ইব্রাহিম রে বানাইলা, ই আল্লাহ কি দেখতা না, ও আল্লাহ রে আল্লাহ হয়ে আমি নমরুদ অগ্নির মধ্যে পড়ে গেলাম। হযরতে শীতাল অংশা রহমতুল্লাহ আলাইহে ও জায়গার মধ্যে ফরমাইন, খেলা লাগাইয়া ময়দানে গোপনে বসিয়া বাসি বাজাইল রহমানে, আউটে করিও না ফাউলে করিও না তরি বস বাহানে, আউটেতে ভালাইয়া খেল এবার খেলা খেলে খেলা লাগাইয়া ময়দানে গোপনে বসিয়া বাসি বাজাল রহমানে, ইহুদিরা খেলায় হারল ইব্রাহিমের সনে, ইব্রাহিমকে জ্বালাইতে তারা পালাই নয়া গুনে, ইব্রাহিম পড়িলেন যেমন বেহেশতের বাগানে রহমানে, আমার আল্লাহ যাতে আর সবাইতে জানাই দে নিয়ানার, যে সময় ইব্রাহিমে জবাব দিলে আমার আল্লাহ কে দেখলা না আমি নম্রত অগ্নির মধ্যে, আমি কি আল্লাহর কাছে কোজা লাগবো, আমি আল্লাহরে আল্লাহ হইয়ার নামি, আমার আল্লাহ যাতে আগুন জোড়া দিলে কোন নাইয়ানার ও আগুন কেবল আমার ইব্রাহিম লাগে তুমি নেক সুলুক করিলাও ভালো ব্যবহার করিলাও, ও আগুন তুমি আমার ইব্রাহিম রূপে ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ওলা ঠান্ডা হও যে ঠান্ডা হইলে আমার ইব্রাহিমর কষ্ট হয় না।
আমার দুস্থ হলার বুজুর্গ হয়, আমার নবীজির মায়ার উম্মত হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এই আয়াতের ব্যাখ্যা হযরতে কিমুল উম্মত আশরাফ আলী সাহেব কানবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, এক বান্দা হলো দুই নম্বর খাসলত হইল না শাত্রী ইবাদাতিল্লাহ, আল্লাহর বান্দা যত মুসিবত পড়ো না কেন তুমি তোমার আল্লাহরে ভুলিও না, খুশি মনে আল্লাহ যাতে আল্লাহ হইয়া ডাকিও। তিন নম্বর অক্ষর দাল, এই দাল অক্ষর দ্বারা মুরাদ লইলাম দাওয়াম ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নেক বান্দা যারা পর হামেশা আপনার এক স্তর হিসাবে আল্লাহরে আল্লাহ আল্লাহ হইয়া ডাকিবা। আমরা তো আপনার সবে বরাত আর সবে কদর আইলে আল্লাহরে আল্লাহ হওয়া, কোন মানুষ আছে আপনার ঈদের দিন আল্লাহরে আল্লাহ হওয়া, কোন মানুষ আছে আপনার জুমাত একদিন আল্লাহরে আল্লাহ হওয়া। হযরত শিহাবউদ্দিন কালবি রহমাতুল্লাহ আলাইহি কালবি কিতাবের মধ্যে গুণনাম ধাম, আল্লাহর এক বান্দা চল্লিশ বছর বয়স হয়েছে, চল্লিশ বছরের ভিতরে একটা দিন আল্লাহরে আল্লাহ হইয়া ডাকিছে না। ইব্রাহিম আমিনে ফরিশতা উনি হইল আল্লাহ আপনার গোলামে তো আপনার আল্লাহ হইয়া ডাকেন না, আল্লাহ যাতে হইল আমার গোলাম আমার নিয়ামতের মধ্যে ডুবে গেছে হোক সুবহানাল্লাহ, ও যে অন বইতাম বা সেখানে তো আল্লাহ নিয়ামত নানি। এই মুহূর্তে আল্লাহর বহুত বন্দা হল হসপিটালের মধ্যে সিল্লাইতা বিছনার মধ্যে সিল্লাইতা, কিন্তু আল্লাহর যাতে আপনারে আমারে ফাতুহুমুল মালাইকা ওয়াখাশিয়াতুহুমুর রাহমা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, হদিসে কুসদের মধ্যে ফরমাইতা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয় এখানে ফরিশতা হলে তারা ডানা দিয়ে আপনারে আমারে ঘুরিয়া লইয়া বইতা হয়, আল্লাহর যাতে এত বড় নিয়ামত দিলা আমরা ফরিশতা হলো ডানার ভিতরে বইতাম ভারিয়ার, আর আল্লাহর যাতর পক্ষ তাকিয়া ও সময় এই মাহফিলের উপরে আপনার রহমতে সাকিনা নাজিল হয় আল্লাহ পাকর খাস রহমত নাজিল হয়। এর লাগে দেখছেননি যে ভাই হল আপনার আগে আগে গেছেন বাদ দিলেছেন, এখন রূপবানর গান আসলো সিনেমা আসিল, এখন তো সবার সিনেমা ঝারঝারি পকাটো ঝারঝারি করো সিনেমা আসিল সমস্ত রায় থাকে আই তো, কিন্তু আল্লাহর বন্দার ঘুম আয় না, কিন্তু আদর মাহফিল মাত্র এক ঘন্টা বহার বাদে ঘুম আই যায়, এর কারণ হইল ইল্লাহাফাতুহুমুল মালাইকা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিলের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয় ফোকা সুবহানাল্লাহ। তো আমার দোস্ত হলার বুজুর্গ হয় আমরা এক গুড়ায় আপনার সাপ্তাহে নমাজ, এক গুড়ায় বস্ত্র দুই নমাজ, এক গুড়ায় আপনার আল্লাহর বন্দা বলাই এখানে আছে আল্লাহ জাতর উপরে জিন্দগিত নমাজ হয় না কিন্তু ফয়সলা দিয়ে ভাও দিয়ে অবতীত নাই ভাই আমার আল্লাহর বাড়ি ওরা আছে না নি, হায় রে হায় ও আন্তরে জরিয়া করিয়া কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিলাইতে পারে। আমরা কিছু সংখ্যক মানুষ আছে আলিম হল অকল দেখলে চকুতবিশ করে, কিছু মানুষ আছে আপনার মুরব্বী অকল দেখলে চকুতবিশ করে, ইলা আসেনি না নয়া হইয়া কিছু ও আইসন ও আইসনে মাঠে হান আসে নানি হি সামনার দিন এই মাঠে কেন বেশি আয় ও আইসন, আমি মাদ্রাসার মহতমিম ইয়া আল্লাহ গোরো তাকিয়া হুয়ারে হইয়া দেয় ও মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা যে গুড়ে হাসালাত পাবে একাই তো ওগুড়ে হইয়া দেয় খোয়া আব্বা হোসেন তাই গোর নাই ইগাইয়া সরাসরি হয়েছে হুজুর আব্বা হোসেন তাই গোর নাই দেখছেন নি আল্লাহ নিশা মাথাইছেন নি গুদি নিশা মাথাইছেন না ওবা ই মৌখিকান তো আল্লাহ রে বাপাক রাসিল দশ মাস দশ দিন মাইজির গর্ভের মধ্যে আসলাম ওনো আমরা রেজেক দেওয়া হয়েছিল হায় রে হায় আমি ওলা বড় মানুষ আমার যদি ফির সাহ হইন নাতে আমি নষ্ট, আমার মাস্টারবাবু হইন নাতে আমি নষ্ট, আমার হাজি সাহ হইন নাতে আমি নষ্ট, কিন্তু আমার খোরবাবু সামান্য খেয়াল করিলাই আমি খানো গেছি আমি গেলাম খানো আসলাম খিলা ওরিলাম খিলা এটার খেয়াল নাই। আল্লাহর বন্দায় দশ মাস দশ দিন মাইজির গর্ভর মধ্যে থাকলো, এই মাইজির গর্ভতা অবস্থায় আল্লাহ পাকে মাইজির মাসিক শ্রাপ প্রত্যেক মাসে যে বেমার হইতো আপনি আমি মাইজির গর্ভ যাওয়ার বাদে এই বেমার যে আল্লাহ বন্ধ করি লইলা,
আর এই বেমার ফাজিল যে রক্ত আছে এই রক্ত দিয়া আপনার আমার রিজেক মাইজির গর্বর মধ্যে ধরইল, কিন্তু আল্লাহ যাতে মুখ দেখাইছেন না, বহুত মাই হল সন্তান প্রসবর সময় দুনিয়া তাকে বিদায় নেন রক্ত শূন্যতার কারণে, কিন্তু ইলাও জালিম হল আছি আমি আমার মায়ের কইনা বেটির কারণে মায়ের বুড়া বেটি হইয়া ডাক্তার পারি। ও জালিম ইয়াদ রাখিও রে, মদিনার এর যুবকের তার মারে লইয়া খান্দ লইয়া সাত দিন হরমায় শরীফ তা করিয়া ইয়া হইল ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর হবিব, আমি আমার মাইরে সাত দিন তাকে লইয়া হরমায় শরীফ তা করিয়া ও আল্লাহর রাসূল আমার মাইদের কিছু ঋণ পরিশোধ হইব নি। সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাত দিন নাই যেদিন থাকি তুমি তোমার দুনিয়ার জমিন আইসো দিন থাকি তোমার মায়ের হান্দ ল, আর কেয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত তোমার মায়ের লইয়া হরমায় শরীফ গুলো তুমি দুনিয়ার জমিন আর সময় মায়ের খলিঞ্জার মধ্যে পাও লাগাইয়া যত মাল্লার মায়ের অজ্ঞান হইসলা ও দিন কুল যে খুশি আছে ও খুশির ঋণ তুমি বুঝি তাই বার্তায় নাই, কিন্তু এর বাদেও আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরা কিছু মানুষ আছি মায়েরে বুড়া বেটি বাজান রে বুড়া বেটা হইতাম পারি আর ও ভাই তোমার বার লাগি তুমি বেমার হইস নাই আমার মাঝ খামতান গাছ আছিল যেটা এত হাসির গাছ তাই গর বানাইতা কিন্তু যাদের মুখ বেসাইয়া সহ্য করতে আবার সৈন্য না গাছ থাকিছেন আপনার বেশি জন বেশি আপনার খান্দ লইয়া খাটে গোড়াত লইয়া গেছেন শিলচার লইয়া গেছেন আই যো বাপ গর বই গেলা বোয়ার কারণে তুমি জালিমে কোন মুখে তোমার বাপরে বুড়া বেটা হইয়া দেখো। আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার নবীজির মায়ার উন্নত হল মাই অঙ্গরে মায়া করিও মাই অঙ্গরে মায়া করিও হদিস শরীফের মধ্যে হযরত বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইলা হাক্কু বি হুসনা সাহাবিকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল খার হোক বেশ খার লাগি দোয়া করতাম আল্লাহর রাসূলে ফরমাইন উম্মুকা 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 তিনবার কইছেন তুমি তোমার মাইদের লাগি দোয়া করিও ও ভাই আইজ আমি এত বড় হইলাম এত ইজ্জতি বললাম একদিন আপনি আমি দুনিয়ার জমিন আমার টাইমে আত্মীয় স্বজন সব মিলিয়ে হাসি ঠাট্টা করলাম আমার নাতি আইয়র আমার ফুয়া আইয়র আমার ভাই নাই ওর দুনিয়ার জমিন আইসি তখন আপনার আমার মাই হল শহীদ হল আমার রক্ত মাখা গায়ে অজ্ঞান হইয়া জমিন আসলা আজ তুমি ও মাই রেখিলা বুড়া বেটি হইয়া ডাক দিলাই নবী দিয়ে ফরমাইতা যদি কোন মানুষে চায় আল্লাহ এবং আল্লাহর রসুল কোষ আর রাজি করতো তে তার মাই আর আব্বারে কোষ করিলাও ও ভাই আজ মাত্র 17 দিন হইছে আমার এত ইজ্জতি আব্বা আমার হাতে নিয়ে আমি ও খবর গাত রাখি লইছি আমি 3 দিন আগে যাওয়ার সময় হইলাম ও আব্বা মাদ্রাসার যাইয়ার আমার আব্বা হইলা আল্লাহর ওয়াস্তে তুমি যাও আল্লাহর হুকুমে আমি আল্লাহর হাত সব যাইয়া দিলাম আই ও আব্বা হলো আমরা দুনিয়ার জমিন নাই নারায় তাকবীর আমি মাত বুঝছি না আল্লাহ আকবার খেলার সিন আছে না হান্দি গ্রাম দেখি তো এলো নারায় তাকবীর হযরত মুফতি মাওলানা শরফউদ্দিন সাহেব নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ আমার ভাই এখন আমি আমার আলোচনারে ওখানো সাইয়ার সংক্ষেপ করে লইতাম আমরা অতিথি হল বহুত বেশি আর হুজুর আইসেন হিসাবে হুজুরকে লইয়া আমি সংক্ষেপে দোয়া করে লইতাম সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين الصلاة والسلام على خير خلقه شمس الهداية واليقين الصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. إلهي غرق دریائے گناہ ہم تو یہ دانی و خود ہستی گواہ گناہ بے عدد رابار بستم ہزار بار توبہ شکستم وغفر الدار دوب دا جلو تمہیں تو যাকে বল মুদালা তকল তো অন্দর দিসম জন জানি আজ যাবানুরে মা নম্বরি ইয়ার হমর রাহিমিন ওয়ার সর মালিক আল্লাহ আল্লাহ আপনার দরবার মকবুল হয় আপনি আমার মা পান করি দে দুনিয়ার বৈজ্ঞানিক সেকেন্ডের লগে দিল্লির খবর আমেরিকার খবর লন্ডনের খবর আমরা গর্ব হইয়া দেখতে পাই ও আল্লাহ আপনার কুদরতি শক্তি দিয়ে ওয়ার্তা গুম্বু দেখা যায় আর মজলিসে মাঝখানের হায়ল আর ফলদারে উঠাই দে আয় আল্লাহ মানিয়ে নবী দিয়ে ওয়ার্তা ওরা লক্ষণে আমি হইল আয় আল্লাহ যদি গুনাগার শেখার সবকে দেখিনা আপনার হবি যদি মজলিস আপনার হবি তো আমরা দেখিয়া গেলাম আল্লাহ দুনিয়ার জমিন ছাড়িয়া গেছ আয় আল্লাহ তোমার কবরের মধ্যে রহমান কর ফরমাও আয় আল্লাহ আমরা কাবের হুলার দরজা বলুন ফরমাও আয় আল্লাহ আমরা মুশাইখানি কেরাম হুলার দরজা বলুন নাম
আপনারা সৌভাগ্য আপনার যারা আছে, আয় আল্লাহ যতই দিন আর মেহনত করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, আয় আল্লাহ তামামের দরজারে বলেন ফরমাও, আয় আল্লাহ দুনিয়ার জমিনের তমাম জিন্দা উলামায়ে কেরাম আপনার হায়াতে তৈবা এনায়েত ফরমাও, আয় আল্লাহ আমলের হিলের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার জালিমের জাল দেখে ফরমাও, ও আল্লাহ তোমার সুন্দর সামনে গিয়ে ভাই বাবাই জীব যত মানুষে মেহনত করিয়া আমরা লালন পালন করিয়া কবরের মেহমান, আল্লাহ নেক জমাত খান লইয়া কুজিয়ার, আয় আল্লাহ তাবাব আপনি আলা ইল্লিনর মেহমান বানাইলা আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা আওলাদ নাই নে এক আওলাদ দেও, আল্লাহ যারা আওলাদ দিছ মাওলা আমরা সুরর বাপ বানাইও না, আল্লাহ আমরা ঢাকাই তোর বাপ বানাইও না, আল্লাহ আমরা মধুরী জোয়ানির বাপ বানাইও না, আল্লাহ আল্লাহ আমরা আওলাদ করতে কোরআনের হাদিসের হক কবুল করবাও, আল্লাহ আমরা আওলাদ করতে কোরআনের হাদিসের হক কবুল করবাও, আয় আল্লাহ আমরা আমরার মায়ের বাজার ওস্তাদ হলার লাগিয়া সদকায় জারিয়া বানাইয়া দেও, আয় আল্লাহ জানি না কোন মুহূর্তে আয় আল্লাহ খার খামর খবর বেড়ার বাজার হইয়া ঘুরা ফিরা করেন, খার খামর খবর মৌলা আয় আল্লাহ সৌরঙ্গিত ঘুরা ফিরা করেন জানি না, জমিনের শেষ হতাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা